জেলেনস্কির সঙ্গে বিরল ঐক্যমত রুশ পররাষ্ট্রমন্ত্রীর। 200 সেকেন্ডে ব্রিটেন এবং 10 সেকেন্ডে ফিনল্যান্ডকে উড়িয়ে দেওয়ার হুমকি রাশিয়ার। প্রতিশোধ নিতে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাশিয়ার। যুদ্ধবিরতির চেষ্টায় পেন্টাগন, ইউক্রেন বলছে গর্জে উঠবে। রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞা নতুন বিশ্ব ব্যবস্থা জোরদার করবে দাবি মেদভেদেবের। ইউক্রেনে রাশিয়ার রাজনৈতিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে দাবি যুক্তরাজ্যের। রাশিয়ার প্রতি সমর্থন নিয়ে চীনকে কি বার্তা দিল G7। সাংবাদিক হত্যা কি ইসরায়েলের নয়া কৌশল? সবশেষে জানবেন ফিনল্যান্ড সুইডেন কেন 77 বছরেও ন্যাটোতে যোগ দেয়নি। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। জেলেনস্কির সঙ্গে বিরল ঐক্যমতে রুশ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা ভবিষ্যৎবাণী করা কঠিন। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিবিসি জানায় অন্তত এই ক্ষেত্রে ল্যাভরভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বিরল ঐক্যমতে পৌঁছেছেন। কারণ জেলেনস্কি শুক্রবার দেওয়া এক ভাষণে বলেছিলেন এই যুদ্ধ কতদিন চলবে তা আজ কেউ বলতে পারে না, তবে আমরা আমাদের ভূমি দ্রুত মুক্ত করতে যা যা করার সব করছি, যুদ্ধকে ছোট করতে প্রতিদিন কাজ করাই আমাদের অগ্রাধিকার। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি মনে করেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামার কি লক্ষণ কোনো কিছু চোখে পড়ছে আপনাদের? 20 সেকেন্ডে ব্রিটেন, 10 সেকেন্ডে ফিনল্যান্ডকে উড়িয়ে দেওয়ার হুমকি। রাশিয়া 2018 সালে শয়তান 2 বা RS-28 সারমাট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। পরমাণু অস্ত্রবাহী এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে 12টি পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম। একটিমাত্র ক্ষেপণাস্ত্রের আঘাতেই নিশ্চিহ্ন হতে পারে পুরো একটি দেশ। রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠজন ডুমা প্রতিরক্ষা কমিটির ডেপুটি চেয়ারম্যান অ্যালেক্সি জুরাবলিভ শনিবার গর্বের সঙ্গে বলেন এই অস্ত্রের আঘাতে 200 সেকেন্ডে ব্রিটেন এবং মাত্র 10 সেকেন্ডে উড়ে যাবে ফিনল্যান্ড। জুরাবলিভের দাবি ফিনল্যান্ডকে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ন্যাটোতে যোগ দিতে উস্কানি দিচ্ছে। ইউরোনিউজ আউটলেটকে তিনি বলেন ফিনল্যান্ড যদি নর্থ আটলান্টিক ব্লকে যোগ দিতে চায় তাহলে আমাদের লক্ষ্য একেবারেই বৈধ। রাষ্ট্রটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা পুরোপুরি যৌক্তিক। মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের রাষ্ট্রকে হুমকি দেয় তবে আমাদের কাছে শয়তান 2 ক্ষেপণাস্ত্র রয়েছে, এবং তারা যদি মনে করে রাশিয়ার অস্তিত্ব থাকা উচিত নয় তবে তাদের হাতে থাকবে শুধুই পারমাণবিক ছাই। শয়তান 2 প্রসঙ্গে রুশ প্রতিনিধি বলেন এটা দিয়ে সাইবেরিয়া থেকে ব্রিটেনে আঘাত করতে পারব। যদি আমরা কালিনগ্রাদ থেকে আঘাত করি তবে এটি ব্রিটেনে পৌঁছতে লাগবে 200 সেকেন্ড, আর মাত্র 10 থেকে 20 সেকেন্ডে এটি পৌঁছে যাবে ফিনল্যান্ডে। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে জুরাবলিভ বলেন আমরা দীর্ঘ সময় ধরে সহ্য করি কিন্তু চিরকাল নয়। সারা বিশ্ব ইতিমধ্যে জেনে গেছে যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাতে সম্ভাব্য সব কিছু করবে। তারা হয়তো পারমাণবিক হামলার দিকে যাবে না কিন্তু পুরো ইউরোপকে রাশিয়ার সঙ্গে সংঘাতের দিকে টেনে আনার চেষ্টা করবে। এশিয়ার পরিস্থিতি উত্তেজিত করবে, তারা তাদের সব সমস্যার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধকে দায়ী করতে পারবে যেমনটি তারা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় করেছিল। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে রাশিয়া কি প্রথমে পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত করতে পারে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে এটা করতে আমরা বাধ্য হব। ফিনল্যান্ড এবং সুইডেন এখন একটি জোটে যোগ দিতে যাচ্ছে যারা রাশিয়াকে ধ্বংস করতে চায়, তারই জবাবে আমরা তাদের ধ্বংস করে দিতে চাই। বাল্টিক দেশ লিথুনিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া সম্পর্কে তিনি বলেন প্রয়োজনে তাদের গুঁড়িয়ে দেব। আমরা অবশ্যই এসব চীনা বাদামকে ভয় পাই না, এরা দুর্গন্ধযুক্ত পোকার মতোই বাজে। প্রিয় দর্শক, রাশিয়ার এই নতুন হুঁশিয়ারিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। প্রতিশোধ নিতে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল রাশিয়া। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ফিনল্যান্ড, এতে বারবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় এবার দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে পুতিন প্রশাসন। শনিবার রাশিয়ার সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রাশিয়ার জ্বালানি সরবরাহকারী কোম্পানি RAO জানিয়েছে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে বর্তমান সমস্যার সমাধান করে ফের বাণিজ্য শুরু করার আশা প্রকাশ করেছে কোম্পানিটি। RAO নর্ডিক গত 2 দশকেরও বেশি সময় ধরে নর্ড পুল এক্সচেঞ্জের সঙ্গে ব্যবসা করে আসছে। যুদ্ধবিরতির চেষ্টায় পেন্টাগন, ইউক্রেন বলছে গর্জে উঠবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন অবিলম্বে ইউক্রেনে রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। অপরদিকে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে
চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অস্ত্র শীঘ্রই গর্জে উঠবে। খবরে বলা হচ্ছে, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌগুকে ইউক্রেন যুদ্ধের কার্যকর যুদ্ধবিরতি করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পেন্টাগন বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, লয়েড অস্টিন যুদ্ধবিরতি কার্যকরে দুই পক্ষের মধ্যে যোগাযোগ সচল রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেগজি রেজনিকভ বিষয়টি স্বীকার করে সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বলেন, রাশিয়ার সাথে সংঘাতের দ্রুত শেষ নেই, পশ্চিমা অস্ত্রগুলো ইউক্রেনের পক্ষে শীঘ্রই ব্যাপকভাবে গর্জে উঠবে। রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞা নতুন বিশ্ব ব্যবস্থা জোরদার করবে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন ইস্যুতে তার দেশের ওপর আমেরিকা এবং পশ্চিমা মিত্র দেশগুলো যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে বর্তমান বিশ্ব ব্যবস্থা বদলে যাবে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেন। মেদভেদেভ বলেন, পশ্চিমার নিষেধাজ্ঞা শুধুমাত্র রাশিয়া ক্ষতিগ্রস্ত হবে না, বরং যারা এই নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা এবং আন্তর্জাতিক সম্প্রদায় সবাই ক্ষতির শিকার হবে। দিমিত্রি মেদভেদেভ বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিশ্ব সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং বড় রকমের সরবরাহ সংকট সৃষ্টির ঝুঁকি তৈরি হয়েছে। রাশিয়ার আকাশপথ ব্যবহার করতে না পারার কারণে পশ্চিমা কোনো এয়ারলাইন্স ধ্বংস হয়ে যেতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। ইউক্রেনে রাশিয়ার রাজনৈতিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে দাবি যুক্তরাজ্যের। ইউক্রেন যুদ্ধ নিয়ে নিয়মিত গোয়েন্দা তথ্য প্রকাশ করে যুক্তরাজ্য। শনিবার সর্বশেষ প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনে যুক্তরাজ্য দাবি করেছে, ইউক্রেনে রাশিয়ার রাজনৈতিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা তথ্যে বলা হয়, রাশিয়া শুধুমাত্র ইউক্রেনের খেরসন অঞ্চলে মস্কোপন্থী নেতা বসাতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় ইউক্রেনে তাদের রাজনৈতিক উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়, খেরসন অঞ্চলে রাশিয়া সামরিক প্রশাসক নিয়োগ দিয়েছে। মস্কো গণভোটের মাধ্যমে অঞ্চলটিকে তাদের সঙ্গে যুক্ত হতে বলেছে। গণভোট অনুষ্ঠিত হলে রাশিয়া সুকৌশলে তাদের স্বপক্ষে ফলাফল নিয়ে আসবে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে ইউক্রেনে শুধুমাত্র একটি অঞ্চলে রাশিয়া এটা করতে সক্ষম হলেও অধিকাংশ অঞ্চলে ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়ার প্রতি সমর্থন নিয়ে চীনকে কী বার্তা দিল G7? G7-ভুক্ত দেশগুলো রাশিয়াকে সাহায্য না করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এই সময় G7-ভুক্ত দেশগুলো রাশিয়ার প্রতি আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় সামিল না হওয়া কিংবা ইউক্রেন আগ্রাসনের সমর্থন না জানানোর আহ্বান জানায় বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। G7 নেতারা জানান, বেজিংয়ের উচিত ইউক্রেনের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সমর্থন করা, একই সঙ্গে আগ্রাসী যুদ্ধে রাশিয়াকে সহায়তা করা উচিত নয় বলেও জানিয়েছে তারা। প্রসঙ্গত ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের মতো কোনো পদক্ষেপ কিংবা রুশ আগ্রাসনের নিন্দা জানানো থেকে বিরতই থেকেছে চীন। সাংবাদিক হত্যা কি ইসরায়েলের নয়া কৌশল? ফিলিস্তিনিদের আর্তনাদ আড়াল করতে সাংবাদিক হত্যা ইসরায়েলের নতুন কৌশল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ফিলিস্তিনি সংবাদ সংস্থা অফার তথ্য অনুযায়ী 2 দশকে অর্ধশতাধিক গণমাধ্যম কর্মীকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বুধবার জেনিন শহরে ইসরায়েলি সেনাদের অভিযান চলাকালে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সিনিয়র সাংবাদিক শিরিন আবু আকলে নিহত হন। এর আগেও বিভিন্ন সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অসংখ্য সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, সংবাদকর্মীরা নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দমনপীড়নের যে চিত্র তুলে ধরছেন তা বন্ধ করতে গণমাধ্যম কর্মীদের হত্যায় মেতে উঠেছে তেল আবিব। বিশ্লেষকরা বলছেন, নিরীহ ফিলিস্তিনিদের আর্তনাদ বিশ্ববাসীর কাছে যেন না পৌঁছাতে পারে তা নিশ্চিত করতে সাংবাদিক হত্যার কৌশল বেছে নিয়েছে তেল আবিব প্রশাসন। আন্তর্জাতিক আদালত ও মানবাধিকার সংস্থাকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরায়েল। এই অবস্থায় বিশ্বে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন গণমাধ্যমের নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা। ফিনল্যান্ড সুইডেন কেন 77 বছরেও ন্যাটোতে যোগ দেয়নি? যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে আছে ফিনল্যান্ড। অন্যদিকে একই পথ অবলম্বন করতে যাচ্ছে সুইডেন। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1945 সালে। ওই সময় নর্ডিক অঞ্চলের অন্য 3 দেশ নরওয়ে, ডেনমার্ক ও আইসল্যান্ড একদম শুরুতেই ন্যাটোতে যোগ দেয়। কিন্তু নর্ডিক অঞ্চলের বাকি 2 দেশ সুইডেন ও ফিনল্যান্ড জোটটিতে নাম লেখায়নি। ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছে 77 বছর, কিন্তু এই সময়ের মধ্যেও কেন ফিনল্যান্ড সুইডেন ন্যাটোতে যোগ দেয়নি? তাদের ন্যাটোতে যোগ না দেওয়ার কারণ হলো
ঐতিহাসিক ও ভূ রাজনৈতিক। ফিনল্যান্ড ও সুইডেন দুই দেশে 1917 সালে রাশিয়ার কাছ থেকে রুশ বিপ্লবের পর স্বাধীনতা লাভ করে। সুইডেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হওয়া স্নায়ুযুদ্ধে নিরপেক্ষ ছিল, তারা যুক্তরাষ্ট্র বা সোভিয়েত কারো পক্ষে যায়নি। ফিনল্যান্ডের জন্য বিষয়টি কঠিন ছিল, কারণ ক্ষমতাধর দেশ রাশিয়ার সঙ্গে তাদের রয়েছে বিশাল সীমানা। শান্তি বজায় রাখার জন্য ফিনল্যান্ডের নেতারা সময়ে সময়ে সোভিয়েত নেতাদের বিভিন্ন দাবি দাওয়া মেনে নিয়েছে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলার বিষয়টি বাদ দেয় ফিনল্যান্ড ও সুইডেন। 1995 সালে তারা একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় এবং এরপর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সখ্যতা গড়ে তোলে, কিন্তু তবুও ন্যাটোতে যোগ দেওয়ার চিন্তাভাবনা থেকে দূরে থাকে তারা। সুইডেন এবং ফিনল্যান্ড দুই দেশেরই ন্যাটোতে যোগ দেওয়া থেকে বিরত থাকার আলাদা কারণ ছিল। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ না দেওয়ার কারণ ছিল ভূ রাজনৈতিক, কারণ তাদের সঙ্গে রাশিয়ার রয়েছে বিশাল সীমানা। অন্যদিকে সুইডেন ন্যাটোতে যোগ দেয়নি ফিনল্যান্ড যেন ঝামেলায় না পড়ে। ফিনল্যান্ডের সঙ্গে সুইডেনের বেশ সম্পর্ক গভীর, তারা যদি ন্যাটোতে যোগ দেওয়ার উদ্যোগ নিত তাহলে তাদের ভয় ছিল এর উত্তপ্ত প্রভাব এসে পড়বে ফিনল্যান্ডের ওপরও। তাই ফিনল্যান্ডকে শান্ত রাখতেই তারা ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেনি।